হ্যালো ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও বিনোদনের আরেকটি খবর নিয়ে আসলাম আমি রিপোর্টার কুসুম। এই মুহূর্তে আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং তার একমাত্র সন্তান আপরাম খান জয় বাবা এবং মাকে নিয়ে কি ভাবছেন সেই গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আপরাম খান জয়কে অন্যান্য বাচ্চাদের সাথে কম্পেয়ার করলে বলা যায় সে একটু এক্সট্রা বুদ্ধিমান, সেটা বলাই যায়। কারণ আমরা জানি ঢালিউড, হলিউড, বলিউড সব দেশেই, কিন্তু কোনো স্টার কিড এতটা জনপ্রিয়তা পায়নি যতটা পেয়েছে আপরাম খান জয়। আমরা জানি যে আপরাম খান জয়ের যে কোনো নিউজ আমরা সবাই অনেক ভালোবেসে পছন্দ করে দেখি, সে কারণেই জয়ের এই খবরটা আপনাদেরকে দিতে এসেছি, কারণ ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বন্ধুরা, আপরাম খান জয়কে আমাদের শাকিব খান সুপারস্টার জিজ্ঞেস করেছেন যে তুমি আসলে কাকে বেশি ভালোবাসো, কারণ আমরা ছোটবেলা থেকেই কিন্তু প্রতিটি পরিবারেই এই প্রশ্নটি শুনে আসছি। খেয়াল করে দেখুন, আপনি নিজেও অনেকবার শুনেছেন কাকে ভালোবাসেন বেশি, বাবাকে না মাকে। হ্যাঁ বন্ধুরা, আপরাম খান জয়ও তেমনি একটা বিপদে পড়েছেন এবং তিনিও আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদমই পারেন না। বাবা যখন জিজ্ঞেস করেছে তুমি কাকে বেশি ভালোবাসো, তখন তিনি বলেছেন বাবাকে। এবং আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, তিনি হচ্ছেন জয়ের মা, জয়ের একদম চোখের মণি বলা যায়, মাকে একদম চোখে হারান জয়। ঘুম থেকে উঠেই মাকে না দেখলে চিৎকার দেন একটা। তো সেই জয় আসলে কাকে বেশি ভালোবাসবেন সেটা কিন্তু বোঝাই যায়, কারণ এখন সে অনেক ছোট, যে মার কাছে বেশি থাকে সে তো মাকেই বেশি ভালোবাসবে, কারণ বাবা তার থেকে অনেক অনেক বেশি দূরে থাকে এবং কাজের প্রেশারে হয়তো সবসময় জয়ের কাছে তিনি আসতেও পারেন না। কিন্তু উপবিশ্বাস সবসময় মায়ের কাছে, সন্তানের কাছে থাকেন এবং সবচাইতে বেশি ভালোবাসতেন আসলে আমরা যেটা জানি সেটা হচ্ছে জয় দিদুকে। কারণ শাকিব খানের মা জয়কে যতটা ভালোবেসেছেন, যতটা না কাছ থেকে পেয়েছেন, উপবিশ্বাসের মা কিন্তু তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছেন, অনেক কাছে পেয়েছেন বলা যায়। সব যত্ন, আত্মি, খেলাধুলা সব কিছুই কিন্তু উপবিশ্বাসের মা জয়ের সঙ্গে করেছেন। সেই দিক থেকে যদি জিজ্ঞেস করা হতো কাকে ভালোবাসেন, তিনি এক নামে বলে দিত যে দিদাকে। কিন্তু এখন তো দিদা নেই, শাকিব খান যখন এ কথাটা জিজ্ঞেস করেছেন তখন তিনি বলে দিয়েছেন বাবাকে। এবং উপবিশ্বাস যখন সে কথাটি শুনে আবার তাকে জিজ্ঞেস করেছে তুমি কাকে বেশি ভালোবাসো, সত্যি করে বলো, তখন বলেছে যে মাকে। আসলে সন্তানের কোনো দোষ নেই কিংবা আপরাম খান জয়ের কোনো দোষ নেই, তাকে একেবারেই আসলে দোষারোপ করা যাবে না, কারণ ছোট্ট শিশু, তাকে যে জিজ্ঞেস করবে সে তো তার কথাই বলবে, এটাই স্বাভাবিক। কারণ জয় যখন বড় হবে তখন হয়তো সে ভালোবেসে বলতে পারবে যে আসলে সে কাকে বেশি ভালোবাসে, ভালোবাসাটা প্রকাশ হয়তো সে তখন করতে পারবে। কিন্তু এই মুহূর্তে ছোট্ট যারা, তাদেরকে নিয়ে আমরা আসলে এভাবে মজা করি এবং তাদেরকেও মাঝে মধ্যে আমরা বিপদে ফেলে দেই, আর তাদের এই মুহূর্তটা আমরা সকলে আসলে অনেক বেশি এনজয় করি। অনেক বুদ্ধিমান বাচ্চা যারা অনেক বেশি চালাক, তারা কিন্তু বলে দেয় আস্তে আস্তে যে বাবাকে, এবং যখন মাকে পায় তখন বলে তোমাকেই ভালোবাসি, আসলে বাবাকে খুশি করতে বলেছি। কিন্তু জয় আসলে সেসব কিছুই শিখেনি, জয় একটু অন্যরকম, আপনারা সকলেই জানেন ও আসলে চালাকি করে কথা বলতে পছন্দ করে না। সেই দিক থেকে জয় বলে দিয়েছে বাবাকে, এবং যখন অপু জিজ্ঞেস করেছে তখন অপু বিশ্বাসকে বলে দিয়েছে মাকে। যাই হোক বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব মজার মজার খবর পেতে সবার আগে সাবস্ক্রাইব করতে করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।